উঠেছি ঝুমে যাও পাঠান, বাবা ওটা সিনেমা শুনতে আর লাগছিল না কি ও ডিরেক্টরের নাম দেখানোর পর ওটা আছে। আচ্ছা সেটা নয়, মানে ওই হলো, ঠিক আছে। পার্টি পাঠানকে ঘর পর রাখোগে তো মেহমান নওয়াজি কে লিয়ে পাঠান তো আয়েগা হি। যখন এমন কোনো সিনেমা রিলিজ করে যার হাইপ বা পপুলারিটি চূড়ান্ত লেভেলে, মানে সবাই সেই সিনেমাটাকে নিয়ে কথা বলছে, তখন আমাদের সমাজের চারপাশে কয়েক ধরনের, বিশেষ কয়েক ধরনের লোক দেখতে পাওয়া যায়। যেমন এক নম্বর, হ্যাঁ এই তো দেশের অবস্থা, মানে একজন মানুষকে নিয়ে সত্যি বলছি বাবা, আবার বাহাল্লতি, এগুলোকে বাহাল্লতি বলো তো কি বলো বলো তুমি, মানে কিছু বলার আছে। এদিকে দেশে হাজার হাজার লোক না খেতে পেয়ে মরে যাচ্ছে, আর এরা সব ছবি দেখতে যাচ্ছে বাহাল্লতি, সব আদিক্ষেতে সব, মানে সহ্য হয় না আর কি বলবে। হ্যাঁ আমি অন্তত আমার কাছে ঠিক করে করছি, হ্যাঁ এই স্রোতের বিপরীতে হেঁটে সবাইকে খারাপ বলে নিজেকে উত্তম প্রমাণ করাটাই আমার কাজ, হ্যাঁ ওটাই আমি করছি। দু নম্বর, ভাই এ ভাই, আরে পাঠান দেখে এলাম, এবারে বস বস গল্পটা তোকে বলি, কে শুনবি না? আহা বুঝাচ্ছি না, স্পয়লার দিতে আমি এক্সপার্ট। হ্যাঁ এর আগে KGF 2, বাহুবলী 2, তারপর তোর ওই বল দৃশ্যম 2, সব করা সিনেমা সব স্পয়লার আমি আগে এসে দিয়েছি। হ্যাঁ স্পয়লার দিয়ে কত লোককে সিনেমা দেখতে আমার আগ্রহ কমিয়ে দিলাম, ওগুলো তো ভাবলে আসলে দেখতে কী করবো গল্পও জেনে গেছি। এটা আমার পেশা, মানে সরি বললে এটা আমার নেশা। আরে শুনে যা শুনে যা, ব্যাপারটা খুঁজে শুনে, যে পাঠান মানে শাহরুখ খান ও হচ্ছে কি র এজেন্ট, বুঝতে পারছিস তো? আর কী হলো, চলে আসিস কেন, শুনবি না গল্পটা? শুনে যা, সে শুনে যা গল্পটা, ওয়ালারটা শুনে যা। তিন নম্বর, কী ব্যাপার, তোরা পাঠান রিলিজ হলো 3 দিন হয়ে গেছে, তোরা এখনও সিনেমাটা দেখিস নি? কিছু করা হবে না, আমি কি বলে, আরে ফার্স্ট ডে ফার্স্ট শো দেখে, হ্যাঁ মারাত্মক ফিল্ম ভাই, মারাত্মক, হেভি হেভি, অসাধারণ সিনেমা, যা অভিনয় করেছে মানে হেভি। সেকেন্ড হাফটা, হ্যাঁ বাবা সেকেন্ড হাফটা ভালো, হ্যাঁ সেকেন্ড হাফটা ভালো তো বাবা, হেভি, আমি দেখলাম ক্যামেরাটা, দেখলি হেভি হেভি সিনেমা সেকেন্ড হাফটা, খুব ভালো। সালমান খান আছে, সালমান খান আছে, ও হ্যাঁ হ্যাঁ সালমান খান আছে, বাবা সালমান খান, মানে ওই সিনটা খতরনাক সিন ভাই, মারাত্মক, বাপরে মানে গুজবাম্পস এসেছিলো, ঠিক আছে সিনটা মানে যখন এসছে। হ্যাঁ বলতো সিনেমাটার ডিরেক্টরের নাম কি? হ্যাঁ হ্যাঁ কি আছে ডিরেক্টরের নাম, না ডিরেক্টরের নামটা দেখিনি, ব্যাপারটা ওসব কী বলতো, আমি ওসব দেখি না, গিয়েছি সিনেমা দেখতে, সিনেমাটা শেষ হয়ে গেছে, ব্ল্যাক স্ক্রিন চলে এসছে, চলে এসছি, কী আবার দেখবো। তাহলে ঝুমে যাও পাঠান গান, হ্যাঁ বাবা ওই গানটা তো শুনেছি, ঝুমে যাও পাঠান, বাবা ওটা সিনেমাটা শুনতে আর লাগছিল না কি, ও ডিরেক্টরের নাম দেখানোর পর ওটা আছে। আচ্ছা সেটা নয়, মানে ওই হলো, ঠিক আছে শুনেছি ব্যাপারটা একই, ডিরেক্টর বাড়িটা দেখিনি, কে অতটা দেখানে হয়নি। তোর বোন বললো যে তুই নাকি 25 তারিখ সারাদিন ধরে বাড়িতে শুয়ে ঘুমাচ্ছিলি পড়ে, ও হ্যাঁ হ্যাঁ ঠিকই তো বলেছে বোন, ঠিকই বলেছে, 25 তারিখ আমি বাড়িতেই ছিলাম তো, সারাদিন ঘুমাচ্ছিলাম খেলছিলাম, হ্যাঁ কেন 25 তারিখে কী হয়েছে। লাস্টলি 4 নম্বর, ঝুমে জো পাঠান মেরি জান মহফিল হি লুট জায়ে, দে দে জো জুবান মেরি জান উস পে মর মিট জায়ে। পার্টি পাঠান কে ঘর পর রাখোগে তো মেহমান নওয়াজি কে লিয়ে পাঠান তো আয়েগা হি, আর সাথ মে পটাখে ভি লায়েগা। রেকর্ড জি আপলোড করে দে #SRK পাঠান #পাঠান পাঠান রিল। সিনেমা এটা কিন্তু কখনোই একটা সাধারণ মানুষের শখ বা এন্টারটেনমেন্ট নয়, আর যারা সিনেমাকে ভালোবাসে তারা বাড়াবাড়ি করছে এমনটাও নয়। ক্লান্ত দিনের শেষে যেটা আপনাকে অন্য একটা জগতে নিয়ে যায়, বা আপনার জীবনের রোজকার একঘেয়েমি যে কাটায়, অথবা আপনাকে জীবনের মানে যে বুঝতে শেখায়, সেই শিল্পের নাম হলো সিনেমা। এবং এই শিল্পের যারা শিল্পী তাদের কাছে এই সিনেমাই হলো পেশা এবং নেশা, আর তারাও মানুষ, তাদেরকেও পেট চালাতে হয় রোজগার করে, সুতরাং তাদের কাছে যে কোনো সিনেমার ব্যবসা করা, অনেক লোক এসে সিনেমা দেখছে, এই জিনিসটা তাদের কাছে খুবই দরকারি। অপরদিকে যারা এই সিনেমা নিয়ে খুব, কখনো কখনো কোনো সিনেমা নিয়ে খুব বেশি পরিমাণে মাতামাতি করে, তাদেরকে এটা করতে দিন। এই হইহুল্লোড়, এই উৎসব আনন্দ, এগুলো তো 2-1 দিনের, এগুলো আমাদের জীবনের বিরিয়ানির মতো, বাকি রোজকার ডাল ভাত তো রয়েইছে। আর যারা এই বিরিয়ানির ব্যবসাদার তাদের মুখে একটু হাসি ফুটুক, তবেই তো তারা আমাদের উৎসবের সময় আরও সুস্বাদু বিরিয়ানি বা আরও অন্যান্য নতুন নতুন পদ তৈরি করতে পারবে।
তাহলে লেটস সেলিব্রেট পাঠান, লেটস সেলিব্রেট সিনেমা, লেটস সেলিব্রেট লাইফ। বাই, দেখা হবে পরের ভিডিওতে।